হ্যালো ডিয়ার ষ্টুডেণ্ট, আকৌ এবাৰ তোমালোকক স্বাগতম জনাইছোঁ আমাৰ ABC কোচিং চেণ্টাৰলৈ। মৰমৰ দ্বাদশ শ্ৰেণীৰ সমূহ ছাত্ৰ ছাত্ৰীসকলক, তোমালোকক সকলোকে আমি এই আজিৰ ক্লাছলৈ স্বাগতম জনাইছোঁ। তোমালোকে জানাই আমি তোমালোকৰ যিটো পাঠ আছে ইণ্ডিগ' নামৰ পাঠটোৰ পৰা আৰম্ভ কৰিছোঁ আৰু খুব সুন্দৰকৈ আমাৰ পাঠটো চলি আছে। ৰেগুলাৰ বেচিছত আমাৰ কেতবোৰ ছাত্ৰ ছাত্ৰী কণ্টেণ্টবিলাক চাই আছে, আমাৰ ক্লাছবিলাক চাই আছে। সিহঁতক মই আমাৰ তৰফৰ পৰা ABC কোচিং আসামৰ তৰফৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ এই চেগতে। আৰু তোমালোকে জানাই যে যোৱাকালি আমাৰ জন্মাষ্টমী হৈ গ'ল, ভগৱান শ্ৰীকৃষ্ণৰ জন্মাষ্টমী। সেইকাৰণে চাগে ছাত্ৰৰ প্ৰাদুৰ্ভাৱ অলপ কম হৈছে যোৱাকালিৰ ক্লাছত। চ' আশা কৰোঁ তোমালোকে আকৌ তোমালোকৰ ষ্টাডি কৰা আৰম্ভ কৰিবা। যেনেকৈ আমি এক চিৰিয়েল বেচিছত চিৰিয়েলি এক আমি ক্লাছবিলাক লৈ আহি আছোঁ, খুব সুন্দৰকৈ তোমালোকে খুব সুন্দৰকৈ ক্লাছ কৰি থাকিবা বুলি মই আশা কৰিলোঁ। আৰু আমি ইণ্ডিগ' পাঠটো আজি আমি পঢ়িবলৈ গৈ আছোঁ। আমাৰ অলপ কেইটামান খণ্ড, কেইটামান পেৰাগ্ৰাফ বাকী আছে, এই পেৰাগ্ৰাফকেইটা আমি আজি কভাৰ কৰিবলৈ যত্ন কৰিম, ঠিক আছে? আজিয়ে চাগে আমাৰ এই ইণ্ডিগ' পাঠটো খতম হৈ যাব বা শেষ হৈ যাব। চ' আহা আমি আমাৰ ক্লাছটো আৰম্ভ কৰোঁ। তোমালোকে কিতাপখন উলিয়াই ল'ব পাৰা, নহ'লে আমাৰ স্ক্ৰীণত দিয়া থাকিব, সুন্দৰকৈ স্ক্ৰীণতো চাব পাৰিবা, ঠিক আছে? গতিকে আমি আৰম্ভ কৰিছোঁ, পেজ নম্বৰ 51ৰ পৰা আৰম্ভ হ'ব। আৰু 51ৰ তোমালোকৰ যিটো 3 নম্বৰ পেৰাগ্ৰাফ আছে, 3 নম্বৰ পেৰাগ্ৰাফৰ পৰা আৰম্ভ হ'ব, ঠিক আছে? তোমালোকে চাব পাৰা, ইয়াত তোমালোকে চাব পাৰিবা যে দে একৰ্ডিংলি ৱেণ্ট বেক টু গান্ধী এণ্ড টোল হিম দে ৱেয়াৰ ৰেডি টু ফল' হিম ইন টু জেল। আফটাৰ ডেট হুৱেন এভাৰ, যেতিয়াই আমাৰ ৰাজেন্দ্ৰ প্ৰসাদে তেওঁৰ যিসকল লয়াৰবিলাকক লৈ আহিছিলে বিহাৰৰ পাটনাৰ পৰা, লয়াৰসকলক গাড়ী সপনি পাৰিলে, লয়াৰসকলক বুজালে অলপ চলপ, বুজাৰ পিছত লয়াৰসকলে মান্তি হ'ল। কি মান্তি হ'ল আৰু কি বুলি ক'লে যে দে একৰ্ডিংলি ৱেণ্ট বেক টু গান্ধী, কৈ আছে যে আমি গান্ধীৰ লগতে আছোঁ। এণ্ড টোল হিম দে ৱেয়াৰ ৰেডি টু ফল' হিম ইন টু জেল, কৈ আছে যে জেল পৰ্যন্ত, যদি গান্ধীজী জেলতো যায় তথাপিও কিন্তু সেই লয়াৰবিলাকে এতিয়া আমাৰ গান্ধীজীক ফল' কৰি থাকিব বা ফল' কৰিব, এই কথাখিনি কৈ আছে। দ্য বেটেল অফ চাম্পৰণ ইজ ওন। আৰু লগে লগে আমাৰ গান্ধীজীয়ে কি ক'লে যে চাম্পৰণৰ যিখিনি বেটেল আছে, যুদ্ধ আছে, চাম্পৰণৰ যুদ্ধখিনি আমি ইতিমধ্যেই ওন কৰিলোঁ বা জয়ী হ'লোঁ। পৰীক্ষাত আহে এই বস্তুখিনি, এই কথাখিনি যে গান্ধীজীয়ে এই শব্দটো, এই শব্দটো নকয়, শব্দ নহয় এইটো, এইটো আমি কম যে ফ্ৰেজ বুলি ক'ম, এই ফ্ৰেজটো শব্দ অংশ বা বাক্য অংশ বুলি কওঁ আমি, ফ্ৰেজটো কিয় কৈছিলে, কোনটো ফ্ৰেজৰ কথা কৈ আছো মই, দ্য বেটেল অফ চাম্পৰণ ইজ ওন, এই কথাখিনি গান্ধীজীয়ে কিয় ক'লে কথাখিনি, চোৱা কোৱাৰ এটা কাৰণ ইয়াত আছে, কোৱাৰ এটা বিশেষ এটা ইয়াত এটা মাধুৰ্যতা আছে, তোমালোকে বুজিবলৈ ইয়াত যত্ন কৰিবা। যে গান্ধীজীয়ে সদায় ভাবিছিল যে ব্ৰিটিছক যদি আমি আমাৰ দেশৰ পৰা, আমাৰ ভাৰতৰ পৰা পঠিয়াই দিব খোজোঁ, ঘূৰাই দিব খোজোঁ, তেনেহ'লে নাম্বাৰ ওৱান উই নিড টু বি ফিয়াৰ ফ্ৰী, আমি কি হ'ব লাগিব, ভয়মুক্ত হ'ব লাগিব, আমি সিহঁতৰ আগত যুদ্ধ কৰি আমাৰ পাত্তা নাপাম, আমি কোনো ধৰণৰ আমি লাভ নহ'ব বুলি গান্ধীজীয়ে কৈছিলে। আমি যদি বন্দুক তুলি লওঁ হাতত তথাপিও আমাৰ কোনো লাভ নহ'ব বুলি কৈছিলে। আমি যদি হিংসাৰ পথ বাছনি কৰি লওঁ সিহঁতক গুচাই দিবৰ কাৰণে, ইংলেণ্ডত ঘূৰাই পঠিয়াবৰ কাৰণে, তথাপিও কোনো লাভ নহ'ব। গান্ধীজীয়ে কিহত বিশ্বাস কৰিছিল, নন ভায়োলেঞ্চ অৰ্থাৎ অহিংসা নীতিত বিশ্বাস কৰিছিল। চ' গান্ধীজীয়ে কৈ আছে যে চাম্পৰণৰ যিখিনি যুদ্ধ আছে আমি ইয়াতে জয়ী হৈ গ'লোঁ, কাৰণ অলৰেডি গান্ধীজীৰ লগত সমূহ মানুহবিলাক ওলাই আহিছিলে, যিমানবিলাক চাম্পৰণ ডিষ্ট্ৰিক্টৰ মানুহ আছে সমূহ মানুহবিলাক ওলাই আহিছিলে, গান্ধীজীৰ লগত আছিলে, একেলগে কোৰ্টৰ সন্মুখত আছিলে। লগতে আমাৰ যিসকল লয়াৰ্ছবিলাক আছে, লয়াৰ্ছবিলাকে এইবাৰ বুজি পাইছে যে গান্ধীজী যদি জেলতো যায় তথাপি আমি কি কৰিব লাগিব, গান্ধীজীৰ লগত থাকিব লাগিব, আৰু আমাৰ এই যিসকল পিজেণ্ট আছে, যিসকল শ্বেয়াৰ কভাৰ আছে, সিহঁতক হেল্প কৰিব লাগিব বা সিহঁতৰ সহায় কৰিবৰ কাৰণে আমি সিহঁতৰ লগত লাগি পৰি থাকিব লাগিব। সেইকাৰণে গান্ধীজীয়ে এই কথাখিনি কৈছিলে যে আল্টিমেটলি আমি চাম্পৰণৰ বেটেল জয়ী হোৱাত বেছি নাই, বেছি সময় নাই, বেছি পৰ নাই, আমি ইতিমধ্যে চাম্পৰণৰ যিখিনি যুদ্ধ আছে সেইখিনি জয়লাভ কৰিছোঁ বুলি কৈ আছে। অ'কে, আফটাৰ ডেট কি কৈ আছে, হি এক্সপ্লেইন, তেওঁ এইখিনি কথা ক'লে, দেন হি টু গে পিচ অফ পেপাৰ, তেওঁ এইখিনি পেপাৰৰ পৃষ্ঠা ল'লে আৰু, এণ্ড ডিভাইডেড দ্য গ্ৰুপ ইন টু পেয়াৰ্ছ এণ্ড পুট ডাউন দ্য অৰ্ডাৰ ইন হুইচ ইজ পেয়াৰ ৱাজ টু কোৰ্ট এৰেষ্ট। কি কৈ আছে, তেওঁ পেপাৰ বা পৃষ্ঠা ল'লে এণ্ড ডিভাইডেড দ্য গ্ৰুপ ইন টু পেয়াৰ্ছ, আৰু গ্ৰুপবোৰক কি কৰিলে, মানে মানুহবিলাকক গ্ৰুপ ৱাইজ ভাগ কৰাই দিলে, পেয়াৰ্ছ ৱাইজ ভাগ কৰাই দিলে, এণ্ড পুট ডাউন দ্য অৰ্ডাৰ ইন হুইচ
স্পেয়ার ওয়াজ টু কোড অ্যারেস্ট, আর সকলকে কি করে দিলে এখন এখন কাগজ দিলে, আর কাগজত প্রত্যেকতে কি লিখা আসলে কোড অ্যারেস্টর বিষয়ে লিখা আসলে, অর্থাৎ আমার গান্ধীজিক যে অ্যারেস্ট করে লই গৈছিলে সেই অর্ডার যেখানে আছে অর্ডারের পেপার বিলাক সববিলাক গ্রুপকে কি করে দিলে ভাগ বতরা করে দিলে, বলে এইখানে এইবিলাক এইবিলাক ডকুমেন্টস হয়, এইবিলাক কাগজ হয়, তোমালোকে এইবিলাক চাবা। কাক এইবিলাক ভাগ বতরা করে দিলে? আমার যেসকল লয়ার্স আছে লয়ার্সবোরক ভাগ বতরা করে দিলে। লয়ার্সবিলাক কর্পোরা আহিছিল, উকিলবিলাক কর্পোরা আহিছে, আমার রাজেন্দ্র প্রসাদের লগত আহিছে, কর্পোরা আহিছে বিহারৰ পাটনার পৰা আহিছে, বিহারৰ ক্যাপিটাল পাটনা। ওকে, আপনার কি কই আছে, সেভারেল ডেজ লেটার, কিছুদিন পিছত গান্ধী রিসিভ এ রিটেন কমিউনিকেশন, গান্ধীজিয়ে এখন লিখিত আকারত একটা কমিউনিকেশন লাভ করলে ফ্রম দ্য ম্যাজিস্ট্রেট ইনফর্মিং, ম্যাজিস্ট্রেটর পর লাভ করেছে, অর্থাৎ তোমালে কবরা যে আমার যে জাজেস আছে জাজেসর পর লাভ করেছে, ইনফর্মিং হিম, ইনফর্ম করে জানালে যে দ্যাট দ্য লেফটেন্যান্ট গভর্নর, আমার যখন লেফটেন্যান্ট গভর্নর আছে অফ দ্য প্রভিন্স, প্রভিন্স মানে আজিকালির দিন আমি স্টেট বলে কোম, স্টেট মানে রাজ্য, তো আগের দিন স্টেট কোয়া না আসলে আগের দিন প্রভিন্স বলে কইসিলে, ঠিক আছে। সো সেই প্রভিন্সর যখন হেড অফ দ্য কমান্ডার, যাক আমি কি বলে কোম, লেফটেন্যান্ট গভর্নর বলে কোম, গোটে দেশের যখন কমান্ড বা কার্যভার নিয়ন্ত্রণ করে গভর্নর বলে কোয়া হয়, আর যখন স্টেটর অর্থাৎ প্রভিন্সর নিয়ন্ত্রণ করে, প্রভিন্স এখন নিয়ন্ত্রণ করে বা দেখা শোনা করে, তার আমি কি বলে কোম, লেফটেন্যান্ট গভর্নর বলে কোম। কইছে লেফটেন্যান্ট গভর্নরে তোমাকে একটা অর্ডার দিছে, হ্যাড অর্ডার দ্য কেস টু বি ড্রো, যে যেখানে আমার গান্ধীজির উপর কেস চলি আসলে, যেখানে আইন বা আদালত আইনের আগত বা আদালতের আগত গান্ধীজির নামত কেস চলি আসলে সেই কেসটু ড্রপ করব লাগে বা বাতিল করব লাগে বলে কোনে অর্ডার দিছিলে, লেফটেন্যান্ট গভর্নর অফ দ্য প্রভিন্স, প্রভিন্স মানে কোনখন প্রভিন্সের কথা কই আছে, প্রভিন্স মানে এটিয়ে উল্লেখ করলো রাজ্য, ঠিক আছে, কোনখন রাজ্যর আমার মানুহে সরি লেফটেন্যান্ট গভর্নরে অর্ডার দিছে, সো বিহারর, ঠিক আছে। আপনারা সিভিল ডিজোবিডিয়েন্স হ্যাড ট্রাম্প, আর ট্রাম্প মানে জয়লাভ করা, যেখানে সিভিল ডিজোবিডিয়েন্স আছে, অর্থাৎ সিভিল ডিজোবিডিয়েন্স মানে হল আইন অমান্য, গান্ধীজিকে যে আইন অমান্য করলে এট ফার্স্ট পোন প্রথমবারের কারণে আমার ভারতত আইন অমান্য করে পেনে আমি ট্রাম্প করেছো, ট্রাম্প ওভার হয়েছো, অর্থাৎ জয়লাভ করেছো, এইখানে কথা গান্ধীজিয়ে কই আছে, ঠিক আছে। আর দ্য ফার্স্ট টাইম ইন মডার্ন ইন্ডিয়া, এইখানে কথা কি হয়, যেখানে আমার সিভিল ডিজোবিডিয়েন্স আমি যে ট্রাম্প করেছো ওন করেছো, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার মডার্ন ইন্ডিয়া, আমার আধুনিক ভারতত পোন প্রথমবারের কারণে ব্রিটিশের আগত আমি এনেকুয়াভাবে জয়লাভ করেছো বলে আমার গান্ধীজিয়ে এই কথাখিনি কই আছে, বা আমার পাঠখিনি আমাকে এই কথাখিনি কই আছে, ঠিক আছে। গান্ধী অ্যান্ড লয়ার্স নাও প্রসিডেড টু কন্ডাক্ট এ ফার ফ্লুং ইনকোয়ারি ইন টু দ্য গভর্নেন্স অফ দ্য ফার্মার, কি বলে কৈছে, গান্ধী আর লয়ার বিলাকে এতিয়া বিচারি আছিল, নাও প্রসিডেড টু কন্ডাক্ট, তেওঁলোকে কন্টাক্ট করিব এ ফার ফ্লুং মানে ভাস্ট মানে বিস্তৃত ইনকোয়ারি এটা বিচারি আসলে, যে ইনকোয়ারি হব লাগে যেখানে ঘটনা হয়ে গেল চাম্পারণত শেয়ার কপার আর ল্যান্ডলর্ডর মাজত, সেইখিনি বিষয়বস্তু লই পিনে এটা এটা ভাস্ট ইনকোয়ারি হব লাগে, এটা বিচার হব লাগে, বিচার বিমর্শ হব লাগে, ইন টু দ্য গভর্নেন্স অফ দ্য ফার্মার্স, ফার্মারৰ কথা ভাবি পিনে ফার্মারক ন্যায় প্রদান করবার কারণে এটা বিচার বিশ্লেষণ হব লাগে বলে গান্ধীজি আর লয়ার সকলে দিয়ে বিচারি আছে। ওকে, ডিপোজিশন বাই অ্যাবাউট 10,000 পিজেন্ট ইয়ার রিটেন ডাউন, আর মোটামুটি 10,000 পিজেন্ট, 10,000 কৃষকে শপথনামা লিখি পিনে কাক প্রদান করেছিল, গান্ধীজি প্রদান করেছিল, অ্যান্ড নোটস মেড অন আদার এভিডেন্স, অ্যান্ড অন্যান্য এভিডেন্স যেবিলাক আছে, প্রমাণ বা সাক্ষী যেবিলাক আছে সেইবিলাকও আমার গান্ধীজি আর লয়ারবিলাকে একেলগ হয়ে পিনে যোগাড় করেছিলে বা সাজু করেছিলে, ঠিক আছে। ডকুমেন্টস ওয়ার কালেক্টেড, আপনার একটা ডকুমেন্টস সাথে কালেকশন করে গেলে খুব সুন্দরকই, জ্বর পড়া যে ডকুমেন্টস পাওয়া যায় খুব সুন্দরকই কালেকশন করে গেলে, কারণ আলটিমেটলি যদি সিহঁতে বিচারে যদি সিহঁতে ন্যায় বিচারে তেনেহলে কিহৰ প্রয়োজন হব, ডকুমেন্টসর প্রয়োজন হব, কাগজ পাতির প্রয়োজন হব, আলটিমেটলি কাগজ পাতি দরকার, সেই কারণে সিহঁতে গোটেই ডকুমেন্টসখিনি গোটেই কাগজ পাতিখিনি কি করলে যোগাড় করে ললে বা সাজু করে ললে, ঠিক আছে। এটা হোল এরিয়া ট্রাপড উইথ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইনভেস্টিগেটর্স অ্যান্ড দ্য ভিমেনমেন্ট প্রোটেস্ট অফ দ্য ল্যান্ডলর্ড, কই আছে যে গোটেইখিনি ঠাইত গোটেইখিনি চাম্পারণ ডিস্ট্রিক্টতে কি হয়ে আছে, ইনভেস্টিগেটরে ইনভেস্টিগেশন করে আসলে, অর্থাৎ অনুসন্ধান করে আসলে, যেবিলাক পুলিশ আছে পুলিশ সকলে ইনভেস্টিগেশন করে আসলে, আর খুব শক্তিশালী রূপত ভিমেন যেখানি শব্দটি আছে, ভি ই এই সি এম ই এন টি যে আছে শব্দখিনি ভিমেন্ট, ভিমেন মানে শক্তিশালী রূপে প্রোটেস্ট চলি আছে, অর্থাৎ প্রোটেস্ট মানে তোমালোকে কব যে আন্দোলন চলি আছে, ঠিক আছে।
অফ দ্য ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড সকলেও আন্দোলন করি আছে। ল্যান্ডলর্ড মানে কি, যে সকল আমার জমিদার যিসকল আছিলে সিহঁতে আন্দোলন করি আছিলে যে আমাৰ ওপৰত তোমালোকে কেনেকুৱাকৈ ইনভেষ্টিগেশ্যন কৰিব পাৰা বা কেনেকুৱাকৈ অনুসন্ধান কৰিব পাৰা। কারণ আলটিমেটলি ল্যান্ডলর্ডরে দোষ আসলে, গোটেইখিনি দোষ কার আসলে, ল্যান্ডলর্ডর আসলে, ল্যান্ডলর্ডে বেশি করে টাকা লই আসলে, ঠিক আছে, ল্যান্ডলর্ডর 15% অ্যারেঞ্জমেন্ট আসলে, গতিকে আলটিমেটলি দোষবিল আমার ল্যান্ডলর্ডর আসলে, সেই কারণে ল্যান্ডলর্ডবিল ভয়তে সিহঁতে প্রোটেস্ট করা আরম্ভ করে দিয়েছিল ইতিমধ্যে, ঠিক আছে। আফটার দ্যাট কি কই আছে, ইন জুন গান্ধী ওয়াজ সুমন্ড টু স্যার এডওয়ার্ড গেট, কই আছে যে জুন মাহত গান্ধীজিক কোনে মাতি পঠিয়ালে, স্যার এডওয়ার্ড গেটে মাতি পঠিয়ালে, দ্য লেফটেন্যান্ট গভর্নর, যিজন আমার কি আছিলে লেফটেন্যান্ট গভর্নর আছিলে, বিফোর হি ওয়েন্ট হি মিট লিডিং অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাগেন লিড ডিটেল প্ল্যান ফর সিভিল ডিসওবিডিয়েন্স ইফ হি শুড নট রিটার্ন। কই আছে যে গান্ধীজি যাওয়ার আগতে কি করলে, স্যার এডওয়ার্ড গেট যিজন আমার লেফটেন্যান্ট গভর্নর আছিলে, তেওঁই আমার গান্ধীজিক মাতি পঠিয়ালে, আর গান্ধীজিয়ে যাওয়ার আগতে কি করে থাকি গেলে, যে সকল লিডিং অ্যাসোসিয়েশন বিল আছে, যে সকল লগত কাম কাজ করে আসলে, কি করে কি করলে খুব সুন্দর করে ডিটেলস প্ল্যান বনায় দিলে, যে যদি মই ঘুরি নাহো, যদি মই স্যার এডওয়ার্ড গেটের লগত লগ করব গই পিনে উভতি নাহো, দেন তিনি হলে তোমালোকে কি করিবা, সিভিল ডিসওবিডিয়েন্সের কি কি প্ল্যান থাকিব, অর্থাৎ আইন অমান্যর কি কি প্ল্যান থাকিব, আমি কি কি করিম কি কি নকরিম, সেই সকলবিল বস্তু কিন্তু লিখিত আকারে দি থৈ গৈছিলে আমার মহাত্মা গান্ধীজি। কথাটা বুঝিছানে? ওকে, আফটার দ্যাট গান্ধী হ্যাড ফোর প্রোটেক্টেড ইন্টারভিউ উইথ দ্য লেফটেন্যান্ট গভর্নর হু অ্যাজ এ রেজাল্ট অ্যাপয়েন্টেড অ্যান অফিসিয়াল কমিশন অফ ইনকোয়ারি ইন টু দ্য ইন্ডিগো শেয়ার কপার সিচুয়েশন। কি কই আছে, গান্ধীজিয়ে মোটামুটি চারিটা প্রোটেক্টেড ইন্টারভিউ করেছিল লেফটেন্যান্ট গভর্নর স্যার এডওয়ার্ড গেটের লগত, মোটামুটি চারিবার প্রোটেক্টেড মানে বেশি সময় জুড়ে চলা, মোটামুটি 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা তেনেকুয়া ধরনের মানে বেশি সময় জুড়ে চলা ইন্টারভিউ হয়েছিল কার লগত, লেফটেন্যান্ট গভর্নর স্যার এডওয়ার্ড গেটের লগত গান্ধীজির কথা বার্তা হয়েছিল। আর এই কথা বার্তার ফলস্বরূপে কি বাহির আহিলে, যে স্যার এডওয়ার্ড গেটে অ্যাপয়েন্ট করে দিলে কি কবি করে দিলে, অ্যান্ড অফিসিয়াল কমিশন অফ ইনকোয়ারি, কই আছে যে এইখিনি বস্তু ইনকোয়ারি হব লাগে ইন টু দ্য ইন্ডিগো শেয়ার কপার সিচুয়েশন, আমার ইন্ডিগো শেয়ার কপারত যেখানে সিচুয়েশন চলি আছে চাম্পারণ ডিস্ট্রিক্ট, এইখানে বস্তু লো ইনভেস্টিগেশন হব লাগে বা ইনভেস্টিগেশন হব লাগিব, সেই কারণে এটা খুব সুন্দর করে কমিশন গঠন করি দিব, ঠিক আছে। দ্য কমিশন কনসিস্টেড অফ ল্যান্ডলর্ড, আর এই কমিশনে কোন কোন থাকিব, ল্যান্ডলর্ড থাকিব অর্থাৎ ভূমির গড়াকিবিল থাকিব, গভর্নমেন্ট অফিসিয়াল সরকারি যা মানুষ আছে সেই সকল লাগবে, অ্যান্ড অবভিয়াসলি গান্ধীজি থাকিব, গান্ধীজি কার পক্ষ থাকিব, গান্ধীজি অ্যাজ দ্য সোলো রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিজেন্ট, কই আছে গান্ধীজি কেবলমাত্র কৃষকের তরফের কেবলমাত্র গান্ধীজিয়ে থাকিব অ্যাজ এ সোলো রিপ্রেজেন্টেটিভ। সোলো মানে কি জানা, সোলো মানে হল অকলশরীয় বা এককভাবে থাকিব, ঠিক আছে। ওকে, তারপর কি কই আছে, গান্ধী রিমেইন ইন চাম্পারণ ফর অ্যান ইনিশিয়াল আনইন্টারাপ্টেড পিরিয়ড অফ 7 মান্থ, গান্ধীজি মোটামুটি সাত মাহ চাম্পারণ ডিস্ট্রিক্টত রয়েছিলে ইনিশিয়ালি প্রথম অবস্থা, এন্ড দেন তারপর এগেইন ফর সেভারেল শর্টার ভিজিট, তারপর যদিও বা আশ্রম লোক গুছি যাবলীয় হয়েছিল তথাপি কিন্তু মাঝে মাঝে শর্টার ভিজিট করেছিল বা অল্প সময়ের কারণে হলেও চাম্পারণ ডিস্ট্রিক্ট লই আইছিল। দ্য ভিজিট আন্ডারটেক ক্যাজুয়ালি অন দ্য এন্টিটি অফ অ্যান আনলিটারেট পিজেন্ট ইন দ্য এক্সপেকটেশন দ্যাট ইট উড লাস্ট এ ফিউ ডেজ, কই আছে যে দ্য ভিজিট আন্ডারটেকেন ক্যাজুয়ালি অন দ্য এন্টিটি অফ অ্যান আনলিটারেট পিজেন্ট, কই আছে যে সকল অশিক্ষিত আমার পিজেন্ট আছিলে, অশিক্ষিত আমার কৃষক সকল আছিলে, সিহঁতে ভাবিছিলে যে যিখিনি আমার ইনভেস্টিগেশন চলি আছে, যিখিনি আমার কমিশন গঠন করে দিছে, সিহঁতর কমিশনে খুব সোনকালে রেজাল্টখিনি দিব, খুব সোনকালে যিখিনি ফাইনাল ডিসিশন আছে সেইখিনি শুনাব, কিন্তু যিখিনি সিহঁতে এক্সপেক্ট করে আছিলে, আশা করে আছিলে, সেই মতে কিন্তু হওয়া না আছিলে, মানে গোটেই ঘটনাখিনি গোটেই যিখিনি কমিশনের যিখিনি রিপোর্টখিনি বনাওতে ভালে কি মহমান গুছি গৈছিলে বা ভালে কেইদিনমান গুছি গৈছিলে। ওকে, অকুপাইড অলমোস্ট এ ইয়ার অফ গান্ধীজিজ লাইফ, আর চাম্পারণ ঘটনাখিনি মানে গোটেইখিনি মিলি পিনে গান্ধীজির জীবনের প্রায় 1 বছর সময় এই চাম্পারণ ঘটনাখিনিতে চলি যায় বা গুছি যায়, কথাখিনি বুঝি পাইছা? সো আলটিমেটলি চাম্পারণের যেখানে ঘটনা আছে টোটালি গান্ধীজির জীবনের 1 বছর তাতে গুছি যায়, তার মানে 1 বছরলৈ এই ঘটনাখিনি চলি গেছিল গান্ধীজি যাওয়ার পিছতো, কথাটা বুঝি আছো?
আগতে তো ঘটনা খেয়ে চলি আসে, এতিয়াও চলি আছে। গান্ধীজি যাওয়ার পিছতো এক বছর মান সেইখানে ঘটনা চলি আসে। তারপর আমার স্যার এডওয়ার্ডকে একটা কমিশন বনায় দিলে, আর কমিশনের কোন কোন আসলে তোমালকে কোবাসন কমেন্ট বক্সত কমেন্ট করে জানাবো কমিশনের কোন কোন আসলে। ঠিক আছে, ওকে, আপনারা কি কই আছে? সো দ্য অফিসিয়াল ইনকোয়ারি অ্যাসেম্বল এ ক্রাশিং মাউন্টেন অব এভিডেন্স এগেন্স্ট দ্য বিগ প্লান্টার্স। কই আছে যে যি ডাঙর ডাঙর প্লান্টার বিলাক আছে, ল্যান্ডলর্ড বিলাক আছে, সিহঁতর বিরুদ্ধে এগেন্স্ট কি হয়েছে, মাউন্টেন সদৃশ পাহাড় সদৃশ এভিডেন্স কালেকশন হয়ে গেছে ইতিমধ্যে। এভিডেন্স মানে কি? এভিডেন্স মানে প্রমাণ খাজু হয়ে আছে, প্রমাণ রেডি হয়ে আছে, এইখানে কথা কই আছে। কার্ত রেডি হয়ে আছে? আমার যেখানে কমিশন বনাইছিলে আমার স্যার এডওয়ার্ড গে যে তেওঁৰ ওচৰত, তেওঁলোকৰ ওচৰত। ঠিক আছে, এণ্ড হোৱেন দে স দিস দে এগ্রিড, আর যেতিয়া আমার বিগ প্লান্টার সকলে অর্থাৎ ল্যান্ডলর্ড সকলে এইখানে বস্তু চাইছিল যে তেওঁলোকৰ বিরুদ্ধে এভিডেন্স কালেকশন হয়ে গৈছে, তেতিয়া সিহঁতে কি করেছিল, এগ্রি করেছিল হয় আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করিয়ে দাও। ঠিক আছে, হয় এনেকুৱাভাবে কৈছিলে যে হয় আমার ভুল হয়েছে বা আমি এইখানে বিয়া কাম করেছো বা এইখানে জঘন্য অপরাধ করেছো। ঠিক আছে, ওকে, ইন প্রিন্সিপাল টু মেক রিফান্ড টু দ্য প্রেজেন্ট, কি বলে কৈছে, সিহঁতে এগ্রি করেছিল আর কৈছিল যে ইন প্রিন্সিপাল যেখানে প্রিন্সিপাল অ্যামাউন্টখিনি আছে অর্থাৎ আসল মূলধনখিনি আছে সেইখানে আমি রিটার্ন করে দিবর কারণে কি হয়ে আছো, সাজু হয়ে আছো বা আমি এতিয়া রিটার্ন করে দিম বলে কই আছে। ঠিক আছে, বাট হাউ মাছ মাস্ট উই পে, কিন্তু তোমালোকে এতিয়া আমাক কোৱা বা তোমালোকে আমাক কোৱা এতিয়া যে আমি কিমান টকা রিটার্ন করব লাগিব, হাউ মাছ কিমান। ঠিক আছে, মাস্ট উই পে, আমি কিমান টকা রিটার্ন করব লাগিব, দে আক্স গান্ধি, তেওঁ গান্ধীজীক সুধিছিলে, তেওঁলোকে গান্ধীজীক সুধিছিলে, তেওঁলোক মানে কোনে সুধিছিলে, আমাৰ ল্যান্ডলর্ড বিলাকে যিসকল ভূমিৰ মালিক আছে জমিৰ মালিক আছে সিহঁতে গান্ধীজীক সুধিছিলে। ঠিক আছে, আফটাৰ দেট দে থট হি উড ডিমাণ্ড রিপেমেন্ট ইন ফুল অফ দ্য মানি, সিহঁতে ভাবিছিলে যে গান্ধীজীয়ে ডিমাণ্ড কৰিব যে সম্পূৰ্ণ টকাখিনি তোমালোকে আমাক ঘূৰি দিয়া, হুইচ দে হেড ইলিগেলি এণ্ড ডিসিটফুলি এক্সপ্লোটেড ফ্রম দ্য শেয়ার কপার, যিখিনি সিহঁতে আমার যিখিনি শেয়ার কপার আছে তেওঁলোকৰ পৰা ইলিগেলি লৈছিলে, বেআইনীভাৱে লৈছিলে আর ডিসিটফুলি লৈছিলে, ছল কপট কৰি মেলি লৈছিলে, সেইখিনি গোটেইখিনি টকা তেওঁলোকে ঘূৰি যাব, গান্ধীজীয়ে ঘূৰাই যাব। বাট কি হল, হি আস্কড অনলি 50%, কিন্তু গান্ধীজীয়ে কলে বোলে গোটেইখিনি টকা নালাগে, অনলি 50% তোমালোকে আমাক কি কৰি দিয়া, রিটার্ন কৰি দিয়া। দে আর হি সিমড এডামেন্ট মানে জোর দিয়া, আর এইখানে কথা তেওঁলোকে কি কৰিছে, অলপখানি অলপ অলপ জোর দিছিলে। ঠিক আছে, রাইটস রেভারেন্ট জি জেড হটস এ ব্রিটিশ মিশনারি ইন চম্পারণ, কই আছে যে এইখানে কথা আমার আমার জি জেড হোজ আছে ব্রিটিশ মিশনারির এজন ব্যক্তি, তেওঁ এইখানে কথা লিখিছিল যে এইখানে কথা জোর দেওয়ার কথা, দে আর হি সিমড এডামেন্ট, জোর দিছিল যে মানে গান্ধীজিয়ে যে কৈছিল যে 15% তোমালোকে মোক রিটার্ন করে দিবা, এইখানে কথা জোর দিছিল যে, এই জোর দিয়ে কথাখানি কোনে লিখিছিল, আমার রিভারেন্ট জে জেড হোজ যিখিনি আছে ব্রিটিশ মিশনারির এজন ব্যক্তি, তেওঁ লিখিছিল চম্পারণ। ঠিক আছে, হু অবজার্ভ দ্য এন্টায়ার এপিসোড এট ক্লোজ রেঞ্জ, আর ক্লোজ রেঞ্জত থাকি পিনে তেওঁ গোটেইখিনি এন্টায়ার যিখিনি এপিসোড আছে গোটেইখিনি ভালদরে চাইছিলে, গোটেইখিনি ঘটনা তেওঁ ভালদরে জানে, থিংকিং প্রবাবলি দ্যাট, আর তেওঁ ভালকৈয়ে এইখিনি জানে যে হি উড নট গিভ অ্যাওয়ে, কি বলে কৈছে, তেওঁ ভালকৈয়ে জানে যে গান্ধীজীয়ে এইখিনি টকা কি কৰি কি নকৰিব, গান্ধীজীয়ে এইখিনি টকা মাফ কৰি নিদিব, তেওঁ 50% বিচাৰিছে যদি 50% ঘূৰাই দিবই লাগিব, গান্ধীজীয়ে কেতিয়াও মাফ কৰি নিদিয়ে, গান্ধীজীক এইখিনি টকা ঘূৰাই দিব লাগিব। ঠিক আছে, দ্য ৰিপ্ৰেজেণ্টেটিভ অফ দ্য প্লান্টাৰ্ছ অফাৰ টু ৰিফাণ্ড টু দ্য এক্সটেণ্ট অফ 25%, কৈ আছে যি আমাৰ প্লান্টাৰৰ ৰিপ্ৰেজেণ্টেটিভ, যি আমাৰ প্লান্টাৰ মানে হ'ল যিসকল আমাৰ প্ৰেজেণ্টৰ ৰিপ্ৰেজেণ্টেটিভ অৰ্থাৎ গান্ধীজীয়ে, তাৰপিছত কি ক'লে বোলে গোটেইখিনি টকা বা 50% নালাগে, তোমালোকে আমাক এটা কাম কৰা 25% ৰিটাৰ্ণ কৰি দিয়া। এণ্ড টু হিজ এমেজমেণ্ট মিষ্টাৰ গান্ধী টুক হিম এট হিজ ৱৰ্ড, তাৰপিছত এমেজমেণ্ট কৰিলে মানে আচৰিত কৰি পিনে, সকলোকে আচৰিত কৰি তুলি পিনে গান্ধীজীয়ে এইখিনি কথা মানে কথা কৈ দিলে বা এইখিনি শব্দ কৈ দিলে যে তোমালোকে 50% রিটার্ণ কৰিব নালাগে, তোমালোকে 25% আমাক কি কৰা, রিটার্ণ কৰা, দাস ব্রেকিং দ্য ডেড লক, আৰু এনেকুৱা কৈয়ে তেওঁ যিখিনি ডেড লক আছে তেওঁলোকৰ যিখিনি গৰ্ব আছে গৰ্ব চূর্ণ কৰাৰ সক্ষম হৈছিলে গান্ধীজীয়ে। ঠিক আছে, কাৰ গৰ্ব চূর্ণ কৰাৰ সক্ষম হৈছিলে গান্ধীজীয়ে, যিখিনি আমাৰ ল্যান্ডলর্ড আছে ল্যান্ডলর্ডৰ গৰ্ব চূর্ণ কৰাৰ সক্ষম হৈছিলে গান্ধীজীয়ে। ঠিক আছে, গতিকে গান্ধীজী যিখিনি বিষয় আমি পড়ি আছো খুবই ইন্টারেস্টিং এটা বস্তু আমি পড়ি আছো, আশা করো তোমালোকে ভাল লাগি আছে ক্লাসবিলাক চাই পিনে, যদি ক্লাসবিলাক চাই পিনে ভাল লাগিছে তেনেহলে তোমালোকে লাইক করিবা, কমেন্ট করিবা, শেয়ার করিবা, লগতে সাবস্ক্রাইব তো অবভিয়াসলি করিবই লাগিব,
আজের ক্লাসখিনি আমি এতে সমাপ্ত করিম, অহা ক্লাসত আমি আমার এই পাঠটা শেষে করে দিম, আজি শেষ নহব, ঠিক আছে, অহা ক্লাসত আমি শেষ করিম। সো আজিলৈ ইমানে, জয় হিন্দ, জয় ভারত।